কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব যে চুক্তি প্রবল সংক্রান্ত জিনিসগুলো, অর্থাৎ আমরা যে স্পেসিফিক পারফরমেন্সটা দাবি করব এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে, সেটা সম্পর্কিত। তো এখানে 12 থেকে নিয়ে 30, মোটামুটি 18টা সেকশন আছে, অনেক লম্বা চড়া সেকশন, অনেক কথা বলে, তাই এগুলোকে আমরা একটা ভিডিওতে শেষ করতে পারবো না। এটার জন্য প্রায় 3 থেকে 4টা পার্টে আমাদেরকে ভাগ করতে হবে। বুঝার আছে অনেক কিছু, তবে যদি একবার বুঝেন খুবই সহজ। আজকে আমরা দেখব আমাদের জাস্ট মাত্র 12 থেকে নিয়ে 17, এটা ওই কথাগুলা বলে যে আপনি কোন চুক্তিটা বাস্তবায়ন করতে পারবেন, অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে কোন চুক্তিটার বাস্তবায়ন করা যাবে। প্রতিটা শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রথমে যদি আমরা দেখি, আমরা 12 নম্বর থেকে এর যদি হেডিং পড়ি, এটাকে বলতেছে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্যকর। তো প্রথমেই আমরা সাব হেডিং যদি দেখি, কন্ট্রাক্ট হুইচ মে বি স্পেসিফিক্যালি ইনফোর্স, সুনির্দিষ্টভাবে কোনটা কার্যকর করা যাবে। তো এখানে প্রথমে বলা হচ্ছে এক্সপ্রেস অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড ইন দিস চ্যাপ্টার, অর্থাৎ এই যে আমরা 12 থেকে 30 পড়ব, এখানে আরো যদি কিছু বলা থাকে সেটা সেটা বাদ দিয়ে, তারপরে বলা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ এনি কন্ট্রাক্ট মে ডিসক্রিশন অফ দ্য কোর্ট বি ইনফোর্স, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা যদি মনে করে তাহলে আদালত কি করবে, চুক্তিটা বাস্তবায়ন ঘটাবে। 1 নম্বর আমরা দেখি, 1 নম্বর বলতেছে হোয়েন দ্য অ্যাক্ট এগ্রিড, যে কাজটা করবে বলে সম্মত হয়েছে পারফরমেন্স, এটা হচ্ছে হোল্ডলি সম্পূর্ণ অথবা পার্টলি কি অফ এ ট্রাস্ট। তাই বলে এখানে আমরা শুধু যে ট্রাস্ট জিনিসটা বুঝবো, আমরা যে ট্রাস্ট বুঝি সেটা না। এই ট্রাস্ট বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এর যে ইন্টারপ্রিটেশন ক্লজ আছে 3 নম্বরে, এখানে ট্রাস্ট এবং ট্রাস্টি জিনিসটা বুঝতে হবে যে ট্রাস্ট কি কি ইনক্লুড করছে এই আইনের জন্য। আমরা 1882 সালে ট্রাস্ট অ্যাক্টে যেটা আছে সেটা আমরা ধরতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন আপনি বিশ্বাস করে কি করলেন, আপনি বিশ্বাস করে একজনকে বা দুইজনকে তিনজনকে আপনার সম্পত্তিটা ওনারশিপ দিয়ে দিলেন, সেখানে একটা ট্রাস্ট ক্রিয়েট করলেন, সে সম্পর্কিত আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ বলছে ট্রাস্ট ইনক্লুড, অর্থাৎ ট্রাস্ট অনেক কিছু ইনক্লুড করে, তার মধ্যে বললো হচ্ছে এভরি জিনিস, অর্থাৎ এখানে একটা ফিডিশুয়ারি ওনারশিপের কথা বলা আছে। এটা এমন একটা জিনিস, এটা জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এমনি কিন্তু বুঝে যাবে না আইনের শব্দ চয়নের কারণে। এখানে এ নাম্বার উদাহরণে বলছে জ্যাট কি করছে, একে একটা সম্পত্তি গিফট করছে এবং সে জানে, তার মনের মধ্যে বিশ্বাস আছে যে কোনো সন্দেহ ছাড়াই সে কি করবে, বাৎসরিকভাবে 1000 টাকা কি করবে বিকে সে দিবে। এখন বলতেছে যে এ কি করলো, অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ জ্যাড ব্যক্তি এই ব্যক্তিকে একটা সম্পত্তি গিফট করলো এবং সেখানে সে বলে দিল যে বাৎসরিক বিকে সে 1000 টাকা দিবে। তাহলে এখানে কি হয়ে গেল, এ একজন হয়ে গেল ট্রাস্টি উইথিন দ্য মিনিং অফ অ্যাক্ট ফর বি দ্য এক্সটেন্ট অফ এনুইটি। তাহলে এ ব্যক্তি হচ্ছে একটা ট্রাস্টি। এখন যদি এ যদি বাৎসরিক টাকাটা পরিশোধ না করে, বি কিন্তু তাকে বাধ্য করাইতে পারবে। তাহলে আপনারা বুঝেন যে এই যে এখানে ট্রাস্ট কথাটা বলা হয়েছে এর মানেটা কি, শুধু যে আমরা একটা সম্পত্তির ওনারশিপ ট্রান্সফার করে কি করব, সম্পত্তি ট্রাস্ট তৈরি করব, সেটা না। এখানে বিশ্বাস জিনিসগুলো অন্তর্ভুক্ত করছে যে আমি একটা সম্পত্তি আছে, আমি বি ব্যক্তিকে দান করলাম, বললাম সি ব্যক্তিকে বাৎসরিক 1000 টাকা করে দিবেন, সি এগ্রি করলো, দানটা গ্রহণ করলো। তাহলে এই যে বি ব্যক্তি কি, সে একজন ট্রাস্টি হয়ে গেল আমার, এখন যদি সে সি কে টাকাটা না দেয়, সি কি করতে পারবে, বি কে বাধ্য করাইতে পারবে চুক্তিটা চুক্তি মোতাবেক কাজ করার জন্য। এখানে ওইটাই বলা আছে যে হোললি অর পার্টলি অফ এ ট্রাস্ট। অর্থাৎ 1 নম্বরে তাহলে আমরা বুঝলাম, আমরা মনে রাখার জন্য এতটুকু বুঝবো যে চুক্তিটা যদি ট্রাস্ট সম্পর্কিত হয় তাহলে এটার বাস্তবায়ন ঘটানো যাবে। আমরা যদি তারপরে যদি দেখি ক্লজ বিতে, যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে হোয়েন
অর্থাৎ যেখানে দেয়ার এক্সিস্ট নো স্ট্যান্ডার্ড ফর অ্যাসার্টিং অ্যাকচুয়াল ড্যামেজ, প্রকৃত ক্ষতিটা আসলে কত হবে, এই যে একটা চুক্তি বাস্তবায়ন না করার কারণে, চুক্তি মোতাবেক কাজ না করার কারণে প্রকৃত ক্ষতিটা কি হবে সেটা যে পরিমাপ করার কোনো মানদণ্ড নেই। তাহলে আমরা 2 নম্বরে বুঝলাম চুক্তিটা বাস্তবায়ন না করার কারণে যে ক্ষতিটা হবে, যদি এর কোনো মানদণ্ড যদি নির্ধারণ করা যদি মানদণ্ড না থাকে। তারপরে ক্লজ সি আমাদের বলতেছে যে যে কাজটা করার জন্য সে এগ্রি হয়েছিল সেটা না করার ফলে পেকুনারি কম্পনসেশন অর্থাৎ আর্থিক যে ক্ষতিপূরণ সেই কাজটা না করার কারণে, নর দ্য এডিকুয়েট রিলিফ, এই শব্দটা মনে রাখবো। অর্থাৎ ওই চুক্তিটা মোতাবেক কাজ করার জন্য যদি না করে তাহলে যে ক্ষতিটা হবে তার আর্থিক ক্ষতিপূরণ যথার্থ নয়। এটার একটা মজার উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা যদি আমরা বুঝি, এক্সপ্লেনেশনে বলা আছে আনলেস এন্ড আনটিল দ্য কন্ট্রারি ইজ প্রুভড, অর্থাৎ বিপরীত পক্ষে যদি কিছু প্রমাণ করা যদি না হয় তাহলে বলতেছে যে কোর্ট শেল প্রিজিউম দ্যাট বি সব কন্ট্রাক্ট অফ এ ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ আপনি একটা স্থাবর সম্পত্তি হস্তান্তরে যদি চুক্তি করেন তাহলে টাকা পয়সা দিয়ে এর কি ক্ষতিপূরণ সম্ভব না। এটা যদিও বাস্তবে আপনার মনে হয় যে সে টাকাটা দিয়ে অন্য কোথাও ক্রয় করতে পারে, কিন্তু আইন বলতেছে যে না, আপনি ইমুভেবল প্রপার্টি চুক্তি করছেন, আপনি সেটা বিক্রি করবেন, তাহলে এই যে আপনি বিক্রি না করার ফলে যে ক্ষতিটা হবে এটা টাকার মানদণ্ডে কি করা যাবে না, টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাবে না। বলতেছে ক্যান নট বি এডিকুয়েটলি রিলিফ বাই কম্পনসেশন ইন মানি, টাকা দিয়ে আপনি এর মূল্য পরিশোধ করতে পারবেন না। তারপরে বলতেছে যদি আপনার সেটা যদি মুভেবল প্রপার্টি সংক্রান্ত হয় তাহলে আইন বলতেছে যে ধরে নিবে কোনো সমস্যা নেই, টাকা দিয়ে আপনি কি করতে পারবেন, সেটা মূল্য পরিশোধ করতে পারবেন। তো যাই হোক, আমাদের ডি ক্লজ যেটা আছে, হোয়েন ইট ইজ প্রবাবল দ্যাট পেকুনারি কম্পেনসেশন ক্যান নট বি গট, অর্থাৎ যেখানে যেই চুক্তিটা বাস্তবায়ন না করার কারণে বা চুক্তি মোতাবেক কাজ না করার কারণে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, তাহলে সেই চুক্তিটা বাস্তবায়ন করা যাবে। তাহলে 12 নম্বরের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যদি 12 নম্বর সেকশন ছাড়া এই যে 12 থেকে নিয়ে 30-এর মধ্যে আর যে যে কথাগুলো বলা বলা আছে এগুলো মাথার মধ্যে রাখার পরে নিচের এই 4 কারণে কোর্ট কি করতে পারে, তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে একটা চুক্তিকে বাস্তবায়ন করাইতে পারে। যখন সম্পূর্ণ চুক্তিটা অথবা চুক্তির আংশিক অংশ কোনো ট্রাস্ট বিষয়ক হয় তাহলে সেই চুক্তিটা আদালত বাস্তবায়ন করাইতে পারে। 2 নম্বর বলতেছে যে যখন এই চুক্তি মোতাবেক কাজ না করার কারণে যেই ক্ষতিটা হবে, কত টাকা ক্ষতি হবে, কি ক্ষতি হবে, এ নির্ধারণের কোনো মানদণ্ড নাই, তাহলে কি হবে না, এই চুক্তিটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কম্পেনসেশন দিলে হবে না। অথবা আর্থিক ক্ষতিপূরণ যেটা নির্ধারণ করা যাবে কিন্তু টাকা দিয়ে তার আর্থিক ক্ষতিপূরণ যথাযথ বা এডিকুয়েট রিলিফ হবে না, তখন চুক্তিটা বাস্তবায়ন আদালত অবশ্যই করবে। আর হচ্ছে যেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না চুক্তিটা বাস্তবায়ন না করলে, এই 4টা গ্রাউন্ডের ক্ষেত্রে আদালত কি করবে, চুক্তিটা বাস্তবায়ন করতে পারে। আর এক্সপ্লেনেশনে বলে দিচ্ছে যে আনলেস অ্যান্ড আনটিল অন্য কোনোভাবে কিছু প্রমাণ করা ছাড়া, নর্মালি হচ্ছে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় আদালত ধরে নিবে যে টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না, আর সেটা যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে আদালত ধরে নিবে যে টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ সম্ভব। তাহলে আমরা দেখলাম এই 12 নম্বরের কথা। তো এই 12 নম্বরে কিন্তু সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত কথা বলে, এটা হচ্ছে জেনারেল সেকশন। এখন আমরা যদি আসি, আপনারা জিড করবেন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো কিন্তু একটু পড়ে নেবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেকশন ক্লজ 4টা বোঝার জন্য। 13 নম্বর বলতেছে যে চুক্তির আংশিক বাস্তবায়ন, অর্থাৎ আপনি যখন চুক্তি করতেছেন তখন জিনিসটার অস্তিত্ব ছিল, পরবর্তীতে সেটা অস্তিত্ব নাই। তো এই সংক্রান্ত একটা জিনিস আমরা যখন চুক্তি আইন পড়বো, চুক্তি আইনের 56 ধারায় বলা আছে যে চুক্তি করার সময় একটা কাজ বৈধ ছিল পরে অবৈধ হয়ে গেল, চুক্তি করার সময় একটা কাজ সম্ভব ছিল পরে অসম্ভব হয়ে গেল, তাহলে চুক্তিটা কিন্তু বাতিল।
তো 13 ধারা বলতেছে চুক্তি আইনের 56 ধারা যাই কিছু বলা থাক তাতে কোনো সমস্যা নাই, আমার কাছে আসেন। কি বলতেছে যে কন্ট্রাক্ট ইজ নট হোল্ডলি ইম্পসিবল অফ পারফরমেন্স বিকজ অফ পোর্শন অফ ইট ইজ সাবজেক্ট ম্যাটার এক্সিস্টিং অ্যাট দ্য ডেট হ্যাজ সিজ টু এক্সিস্ট অ্যাট দ্য টাইম অফ পারফরমেন্স। তো সহজ কথায় বলে 13 নম্বরে যে চুক্তি আইনের 56 ধারায় যাই কিছু বলা থাকুক, বলতেছে একটা চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর কি হবে না, ইম্পসিবল হবে না, যার যদি কোনো অংশ চুক্তি করার সময় বিদ্যমান ছিল পরবর্তীতে যেটা চুক্তিটা বাস্তবায়নের সময় যদি না থাকে। অর্থাৎ এর কথা হচ্ছে আপনার নিজের ইচ্ছায় না, প্রাকৃতিক কারণে অথবা অন্য কোনো কারণে যদি চুক্তি করার সময় একটা জিনিসের অস্তিত্ব ছিল, যেমন আপনার বাড়ি, বাড়ির সাথে একটা গ্যারেজ ছিল, তো আপনি চুক্তি করার সময় এটা ছিল, 2-3 দিন পরে খুব ঘূর্ণিঝড় হইলো সেটা ভাঙে গেল, তো এই রকম চুক্তি করার সময় কি ছিল, সে গ্যারেজটা ছিল, এখন ওই গ্যারেজটা বাদ দিয়েও আপনি চুক্তিটা বাস্তবায়ন করাইতে পারবেন। 13 নম্বর ওই কথাটাই বলে যে চুক্তির সময় অস্তিত্ব ছিল, পরবর্তীতে আংশিক যদি সেটা ক্ষতিগ্রস্ত হয় তারপরে কোনো সমস্যা নাই, আপনি চুক্তিটা বাস্তবায়ন করাইতে পারবেন। 14, 15, 16 একদম স্পষ্ট কথা বলে যখন আপনি একটা চুক্তি করবেন, চুক্তির মধ্যে যদি আপনি ধরেন যে 100 শতক সম্পত্তি বিক্রি করবেন, চুক্তি করলেন, এখন দেখা গেল 90 শতক আপনার মালিকানা, 10 শতক অন্য জনের মালিকানা, আপনার বোন ভাই বা মালিকানা ডিসপিউট যেটা আপনি হস্তান্তর করতে পারবেন না, বাদালতে 10 শতকের মামলা চলতেছে, তো বলতেছে যেহেতু বেশি অংশ আপনি সম্পাদন করতে পারবেন, অর্থাৎ যেখানে আপনি বেশি অংশ সম্পাদন করতে পারবেন কিন্তু ক্ষুদ্র অংশ কি থাকবে আপনার অসম্পাদিত থাকবে, সেক্ষেত্রে যে কোনো এক পক্ষ আদালতে মামলা করতে পারবে এবং আদালত কি করবে সেটা নির্দেশ দিতে পারে, আর যেই অসম্পাদিত অংশ যেটা ছোট ক্ষুদ্র সেটার জন্য আদালত কম্পেনসেশন দিয়ে দিতে পারে। যদি বিক্রেতা যদি মামলা করে তাহলে আদালত ক্রেতাকে বাধ্য করতে পারে এবং এর জন্য কম্পেনসেশন আদেশ দিবে, আর যদি ক্রেতা মামলা করে আদালত বিক্রেতাকে বলবে আপনি এটা বিক্রি করতে বাধ্য, সাথে এটার কম্পেনসেশন দিতেও বাধ্য। এখন ওই একই জিনিসটা 15 নম্বর সেকশনে বলে যে অসম্পাদিত অংশ যদি কি হয় বড় হয়, এক্ষেত্রে বলতেছে যে যেই বিক্রেতা এক পক্ষ তার যেহেতু দোষ বেশি সে কি করতে পারবে না, সে কোনো মামলা করতে পারবে না, এখন মামলাটা করতে পারবে, কার্যকর করতে পারবে কে, ক্রেতা বা অপর পক্ষ, তবে তাকেও ছাড় দিতে হবে এই যতটুকু সম্পাদন করা যাচ্ছে, অর্থাৎ বড় অংশ তো অসম্পাদিত আছে, তাহলে ছোট অংশ যতটুকু সম্পাদন করতে পারতেছে ততটুকু সে নিবে, টাকা পয়সা পরিশোধ করবে, এবং অসম্পাদিত অংশের জন্য যে ক্ষতিপূরণ কম্পেনসেশন সেটা সে কি করবে, ডিফেন্ডেন্ট সে পরিত্যাগ করবে, তারপরে আদালত তাকে ডিক্রি দিবে যে ঠিক আছে চুক্তিটা আমি প্রবল করে দিচ্ছি। 16 নম্বর বলতেছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা চুক্তির মধ্যে যদি কি থাকে, পৃথক পৃথক অংশ থাকে, পৃথক পৃথক স্বতন্ত্র বৈশিষ্ট্যের জিনিস থাকে যেটা একটা থেকে আরেকটাকে পৃথক করা যায়, তো সেই পৃথক পৃথক অংশের ক্ষেত্রে যদি কোনো একটা অংশ কোনো একটা জিনিস কি করা হয় অসম্ভব হয়ে যায় অথবা কাজটা যদি করতেও না পারে তাহলে বাকিদের ক্ষেত্রে কার্যকর করা যাবে, যেমন 3 জন মিলে একটা সম্পত্তি বিক্রির বায়না চুক্তি করলো, একজন পাগল হয়ে গেল, তাহলে ওই পাগল বাদ দিয়ে বাকি 2 জনকে ক্রেতা কি করতে পারবে, বাধ্য করতে পারবে যে আপনি সম্পত্তিটা কি করেন ক্রয় করেন আর যে বিক্রি করেন, আর অপরপক্ষে ক্রেতাও কি করাইতে পারবে এই যে পাগলকে বাদ দিয়ে বাকি যে 2 জন আছে এদেরকে বলতে পারবে যে আপনি আপনার যে 2 জনের চুক্তি মোতাবেক কাজ করেন। আর 17 নম্বর বলতেছে আমরা যে উপরে কথাগুলো বললাম এগুলো বাদ দিয়ে, উপরে যে তিনটা আমরা কথা বললাম এই তিনটা বাদ দিয়ে অন্য কোনো ভাবে চুক্তিকে বাস্তবায়ন করানো যাবে না। তাহলে আপনারা আজকের অংশে এতটুকু বুঝলেন, একটা চুক্তিকে আমরা স্পেসিফিক ভাবে বাস্তবায়ন করাইতে পারবো, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, তবে আমরা তখনই 12 নম্বর বলতেছে সম্পূর্ণ চুক্তিটা আমরা বাস্তবায়ন ঘটাইতে পারবো, কখন, যখন কি হবে এই চুক্তিটা কোনো একটা ট্রাস্টের অংশ হবে অথবা সম্পূর্ণ চুক্তিটা একটা ট্রাস্ট হবে। তারপরে বলতেছে যে আমরা যদি চুক্তি মোতাবেক কাজ না করি যে ক্ষতি হবে কত ক্ষতি হবে এটা নির্ধারণে কোনো মানদণ্ড নাই। তারপরে বলতেছে যে টাকা পয়সা দিয়ে কম্পেনসেশন ইন মানি দিয়ে কি করা যাবে না, অ্যাডিকুয়েট যথাযথ ক্ষতিপূরণ দেওয়া যাবে না। তারপরে বলতেছে যদি ক্ষতিপূরণ পাওয়া অসম্ভব হয় এই রকম চুক্তি আদালত কি করতে পারবে, তার ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে। 13 নম্বর আমাদের খুব সহজ একটা কথা বলে যে চুক্তি করার সময় বিদ্যমান ছিল
কিন্তু কার্যকর করার সময় যদি এর সামান্য অংশ, ক্ষুদ্র অংশ কি থাকে, নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সিজ হয়ে যায়, তারপরে চুক্তিটা বাস্তবায়ন করা যাবে, কোনো সমস্যা নেই। আর আমাদের 14 নম্বর বলতেছে, চুক্তির ছোট অংশ যদি অসম্পাদিত থাকে, সেটা বিলুপ্ত হয়নি, সেটা অসম্পাদিত থাকে, তারপরে যে কোনো পক্ষ চুক্তিটা বাস্তবায়ন করাইতে পারবে, তবে ছোট অংশের কম্পেনসেশন দিতে বাধ্য থাকবে অথবা যে ক্রেতা পাবেন। আর বড় অংশ যদি অসম্পাদিত থাকে, তাহলে বিক্রেতার কোনো অধিকার থাকবে না, শুধু ক্রেতা আদালতে মামলা করতে পারবে, তবে দুইটা শর্তে, যে অংশটুকু সম্পাদন করা যাচ্ছে সেটা সে নিবে, টাকা পয়সা দিবে এবং কোনো প্রকার কম্পেনসেশন দাবি করবে না। তারপরে বলা হচ্ছে, চুক্তির মধ্যে স্বতন্ত্র অংশ, পৃথক অংশ, একটা যদি আরেকটা থেকে পৃথক করা যায়, তাহলে এই রকম চুক্তির মধ্যে যদি কোনো একটা অসম্ভব হয়ে যায়, তাহলে যেগুলো সম্ভব সেগুলোর বাস্তবায়ন ঘটানো যাবে। 17 বলতেছে, এই যে আমরা ছোট অংশ, বড় অংশ, স্বতন্ত্র অংশের কথা বললাম, এগুলোর বাইরে আদালত অন্য কোনোভাবে কি করবে না, চুক্তি প্রবল করবে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আমরা 16, 17, 18 এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।